ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই গড়ে উঠেছে নানান তীর্থক্ষেত্র। সেই তীর্থগুলির মধ্যে এমন অনেক তীর্থ আছে যেগুলির রহস্য আজও জানা যায়নি। তেমনই মধ্যপ্রদেশে অবস্থিত সতীপীঠগুলির তথ্য অনেকের কাছেই অজানা। ভারতবর্ষের নানা সতীপীঠের মধ্যে চারটি সতীপীঠ অবস্থিত মধ্যপ্রদেশে। কথায় সতীপীঠের আজকের পর্বে কালমাধব সতীপীঠ, ভৈরব পাহাড় সতীপীঠ, সন্দেশ সতীপীঠ ও রামগিরি সতীপীঠ, এই চারটি সতীপীঠ সম্পর্কে আলোচনা করব। তো আসুন দেখে নিই। এক, সন্দেশ সতীপীঠ। মধ্যপ্রদেশের অমরকণ্টকে নর্মদা নদীর উৎসে এই তীর্থস্থান। এখানে দেবীর ডান নিতম্ব পতিত হয়। দেবীর নাম নর্মদা ও ভৈরব ভদ্রসেন। হাজার বছরেরও পুরানো এই মন্দির। মধ্যপ্রদেশের পীঠগুলির মধ্যে এই পীঠে অনেক বেশি ভক্তের সমাগম ঘটে। রাতের আরতি দেখতে বহু মানুষের ভিড় হয়। সন্দেশ শক্তিপীঠের মন্দিরের গর্ভগৃহটি সত্যিই বন্দনীয়। গর্ভগৃহর কেন্দ্রেই মা নর্মদার প্রতিমা রয়েছে এবং এটির চারদিকে সোনার মুকুট দ্বারা বেষ্টিত। চারপাশে পুকুর দিয়ে ঘেরা সাদা পাথরের এই মন্দিরটি এক মনোরম দৃশ্য তৈরি করে। এই জায়গাটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে নর্মদা নদীর প্রবাহ। এখানের নর্মদা কুণ্ড অনেক পবিত্র বলে মনে করা হয়। এছাড়াও কপিলধারার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। দুই, কালমাধব সতীপীঠ। এই সতীপীঠকে ঘিরে বহু মতান্তর আছে। অনেকেই বলেন আজও এই কালমাধব শক্তিপীঠ খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তা নয়, মধ্যপ্রদেশের সোন নদীর তীরবর্তী অঞ্চলে অমরকণ্টকে এই সতীপীঠের অবস্থান। শাস্ত্রমতে অমরকণ্টক তীর্থে মায়ের ডান ও বাম নিতম্ব পড়ার ফলে একসাথে দুটি শক্তিপীঠের সৃষ্টি হয়, শক্তিপীঠ কালমাধব এবং শক্তিপীঠ সন্দেশ। দেবী এখানে কালীরূপী ও ভৈরব অসিতানন্দ বা অসিতাঙ্গ নামে পূজিত। বর্তমানে প্রচলিত নর্মদা মায়ের বিগ্রহই প্রাচীনকালে পীঠদেবী কালীরূপেই পূজিতা হতেন, কেননা আজও মন্দিরে পাথরের তৈরি ভৈরবী যন্ত্র বিদ্যমান। এছাড়াও দেবী বিগ্রহের দুই পাশে জয়া ও বিজয়ার মূর্তিও দেখতে পাওয়া যায়। সবথেকে বড় প্রমাণ পাওয়া যায় মায়ের পূজারীদের কথা শুনে। ওনারা জানান আজও নর্মদা মায়ের পূজা ও ধ্যান মন্ত্র চামুণ্ডার বিধিমতে হয়ে থাকে। ভৈরব অসিতাঙ্গ বলে আজ আর আলাদা কোনো শিবলিঙ্গের সন্ধান পাওয়া যায় না। তবে স্বয়ম্ভূ শিব হিসেবে অমরকণ্টকেশ্বর, পাতালেশ্বর, জালেশ্বর প্রভৃতি শিবলিঙ্গ খুবই প্রাচীন ও জাগ্রত। তিন, ভৈরব পাহাড় সতীপীঠ। মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে ভৈরব পাহাড়ে উজ্জয়িনী শহর হতে একটু দূরে অবন্তীনগরে এই সতীপীঠের অবস্থান। এখানে দেবী সতীর ওপরের ওষ্ঠ পতিত হয়েছিল। এই তীর্থে দেবীর পরিচিতি অবন্তি নামে এবং ভৈরব লম্বকর্ণ। বর্তমান মন্দিরটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের ওপর নির্মিত হয়েছিল। মূল মন্দিরটি রাজা ভদ্রসেন দ্বারা নির্মিত হয়েছে বলে বিশ্বাস করা হয়। মন্দিরের দেওয়ালগুলিতে একবার মালওয়া চিত্রশিল্পের সাথে সজ্জিত করা হয়েছিল। এই মন্দিরের দেওয়ালটিতে বিষ্ণু ও গণেশের মূর্তিগুলি উদ্ধার করা হয়েছে। এখন শুধুমাত্র আবজা আঁকাগুলি দৃশ্যমান হয়। পঞ্চমকার নামে পরিচিত পাঁচটি জিনিস দেবীর কাছে পূজা দেওয়া হয়। মাদই অর্থাৎ মদ্য, মানুষ অর্থাৎ মাংস, মীনা অর্থাৎ মৎস্য, মুদ্রা অর্থাৎ পাকা শস্য এবং মিথুন অর্থাৎ যৌন মিলন সম্পর্কিত। পুরাতন সময়ে দেবীর কাছে এই পাঁচটি জিনিস উৎসর্গ করা হতো, কিন্তু এখন কেবল মদ্য নিবেদন করা হয়। প্রতিদিন শত শত ভক্তরা দেবতার কাছে মদ্যপান করান। ভক্তরা লৌহের মদ্য বোতলগুলোকে পুরোহিতের কাছে হস্তান্তর করেন। তিনি একটি পাত্রের মধ্যে মদ ঢেলে দেবতার ঠোঁটের কাছাকাছি তলধারার ন্যায় নিয়ে গিয়ে পাত্রটি একটু আলগা করে দেন এবং মদটি অদৃশ্য হয়ে যায়। তারপর পাত্রটির প্রায় এক তৃতীয়াংশ ভক্তকে ফিরিয়ে দেওয়া হয় প্রসাদ হিসেবে। চার, রামগিরি সতীপীঠ। এই সতীপীঠের অবস্থান নিয়ে মতান্তরের শেষ নেই।
অনেকে বলেন উত্তরপ্রদেশের মানিকপুরে এটি অবস্থিত, আবার কারোর কথায় এটির অবস্থান বিহারের রাজগীর পাহাড়ে বা মহারাষ্ট্রে। তবে যে পীঠটি সবচেয়ে গ্রহণযোগ্য সেটি হল মধ্যপ্রদেশের চিত্রকূটের জানকী কুণ্ড। হ্যাঁ, এখানেই অবস্থিত রামগিরি সতীপীঠ। মধ্যপ্রদেশের কার্ভি রেল স্টেশন থেকে আধ ঘন্টা লাগে গাড়িতে চিত্রকূট যেতে। মন্দাকিনী নদীর জানকী কুণ্ডই হল সতীর ৫১ পীঠের অন্যতম একটি সতীপীঠ। সতীর দক্ষিণ স্তন এখানে পতিত হয়। দেবী এখানে শিবানী নামে পূজিতা এবং ভৈরবের নাম চণ্ড। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই কুণ্ডে মা সীতা বনবাসকালে নিত্য স্নান করতেন। পতিত পাবনি এই তীর্থবাড়ি। এখন প্রশ্ন হচ্ছে, শক্তিপীঠ থাকলেই ভৈরবেরও অবস্থান থাকতে হবে। এই পীঠে কিছু দূরে কামদগিরি পাহাড়ের ওপর অবস্থিত এক তীর্থের প্রধান দেবতা কামদনাথ বা কামতানাথের অধিষ্ঠান, আর এই কামদনাথকেই রামরূপী মহাদেব বলে মনে করা হয়। তো আজকের এপিসোড এতটুকুই। কেমন লাগলো কথায় সতীপীঠের আজকের পর্ব? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কথা হবে আগামী শনিবার নতুন এপিসোডে, এবং প্রতিটা এপিসোডের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ।